এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফিরে এসেছে মৌসুমি অক্ষরেখা এমনটাই জানিয়েছে হাওয়া অফিস এই কারণেই আগামী কয়েকদিন বাংলার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা আলিপুর আবহাওয়া দপ্তর নিয়েছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে দিঘার উপর দিয়ে গিয়েছে মৌসুমি বঙ্গোপসাগর থেকে ঢুকবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলার বুকে এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বর্তমানে বৃষ্টি হলেও ঘাটতি কিন্তু মিটছে না গড়ে প্রায় পঞ্চাশ শতাংশ ঘাটতি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তালিকায় সবার উপরে থাকছে নদী এখানে ঘাটতি থাক ষাট শতাংশের কাছাকাছি মুর্শিদাবাদে ঘাটতির পরিমাণ ছাপান্ন শতাংশের কাছে তবে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর ছাড়া আবার বাকি জেলাগুলিতে প্রয়োজনের থেকে বেশি বৃষ্টি হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর জুলাই বুধবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে গতকালও দিনভর মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল উপকূলবর্তী জেলাগুলিতে বাকি জেলাগুলিতে কার্যত কখনো মেঘলা আকাশ কখনো রোদের দেখা পাওয়া গিয়েছিল এবং বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিও গতকাল লক্ষ্য করা গিয়েছিল তবে উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা বেশি ছিল তবে উপরে জেলাগুলিতে বৃষ্টি সেইভাবে হয়নি বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে আজ বুধবার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা আজকে বুধবার এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু ছত্রিশগড় উড়িষ্যা হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দীঘা কাথি হলদেবাড়ি নামখানা ফেজারগঞ্জ এই এলাকার উপর দিয়ে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা যার কারণে আজকেও বুধবার মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে উড়িষ্যা এবং উত্তরবঙ্গ বঙ্গোপসাগর লাগোয়া একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি তার সঙ্গে কোথাও কোথাও এক পশলা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে গতকাল যে বৃষ্টি হয়েছে আজকে সেই রকম বৃষ্টি দেখা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি আজকে রয়েছে সকাল থেকে দিনভর মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের প্রায় থেকে দক্ষিণ তার সঙ্গে বাংলাদেশে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মোহনসিংহ সিংহ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু সাদা রঙের মেঘ দেখা যাবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে আজ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হবে বেশ ভালো মাত্রায় বৃষ্টি রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টি হবে আরুইপুর জয়নগর গোসাব্বা হিঙ্গলগঞ্জ তার সঙ্গে এদিকে হলদে বাড়ি নামখানা ফেজারগঞ্জ দীঘা কাঁথি তার সঙ্গে বেলদা খড়গপুর বালিচহাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া এই এলাকা জুড়ে সকাল থেকেই বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি খুলনা বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে মূলত হালকা বৃষ্টি তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে যে সিস্টেমটি গত কয়েকদিন ধরেই এখানে অবস্থান করছে মূলত উড়িষ্যা এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে যে ঘূর্ণাবর্তটি বর্তমানে নিম্নচাপ রূপে অবস্থান করছে সেটা কিন্তু আরো কিছুটা উড়িষ্যা পেরিয়ে মূলত এই মুহূর্তে ঝাড়খন্ডের রাঁচি বায়ুরকেল্লা জামশেদপুর এই এলাকা জুড়ে অবস্থান করছে তার জেরে আজকে ঝাড়খন্ড এবং উড়িষ্যার বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টি রয়েছে এদিকে রায়পুরে ভারী বৃষ্টি হচ্ছে সকাল থেকেই জবলপুরে ভারী বৃষ্টি রয়েছে উড়িষ্যার বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি ঝাড়খন্ডে জামশেদপুর এই এলাকা জুড়ে কিছুটা বৃষ্টি রয়েছে পাশাপাশি ঝাড়খন্ড এবং ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও আজকে বৃষ্টি রয়েছে আজ বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে কলকাতা সহ হাওড়া হুগলি এদিকে এদিকে নদিয়ার কিছু কিছু এলাকা পূর্ব বর্ধমান বর্ধমান জেলার মন্তেশ্বর হুগলি আরামবাগ তার শান্তিপুর কলকাতা হাওড়া হুগলিতে আজকে বৃষ্টি রয়েছে তবে নদিয়া বর্ধমান হাওড়া হুগলি এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে যেটা ভারী বৃষ্টি হবে সেটা কিন্তু মূলত ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে হওয়ার সম্ভাবনা বেশি আজকে দুপুরের পর থেকে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়বে তবে বীরভূম মুর্শিদাবাদ বৃষ্টি রয়েছে তবে বৃষ্টি খুব হালকা বৃষ্টি না হওয়ার মতোই বেশি মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মাঝে মধ্যে হালকা মাত্রায় ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে উপরের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে একই অবস্থা খুব একটা বৃষ্টি নেই তার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বুধবার বেশ খানিকটা বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশালের বাকি ঢাকা রাজশাহী এদিকে ময়মোহন সিং রংপুরে মূলত হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা বেশি মূলত আজকে বৃষ্টিটা রয়েছে সেটা একেবারে সমুদ্র তীরবর্তী এবং ঝাড়খণ্ড উড়িষ্যা লাগুয়া এলাকাগুলিতে জেলাগুলিতে বৃষ্টি হলেও খুবই হালকা ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও আজকে হালকা মাঝারি বৃষ্টিতে দিন কাটবে মাঝে কখনো আকাশ পরিষ্কার হবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজকে সন্ধ্যার পর থেকে আবারও কিন্তু আকাশ পরিষ্কার হবে আজকে বুধবার সন্ধ্যার পর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আগামীকাল পঁচিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আবারও এক দফায় উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে আগামীকাল বৃহস্পতিবার পঁচিশ তারিখ উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা হাওড়া হুগলিতে হালকা বৃষ্টি বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের খুলনা বরিশালে বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই বৃহস্পতিবার সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে শুক্রবার দিন ছাব্বিশ তারিখ হতে হতে আবারও একটি সিস্টেম তৈরি হবে আবারও কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তরবঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বরিশালের উপকূলবর্তী এলাকা জুড়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে হলে আগামী ২৬ সাতাশ আঠাশ এই দিনগুলিতে আবারও এক দফায় ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির মাত্রা বাড়তে পারে বিশেষ করে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী শুক্র শনি রবি এই দিনগুলিতে বৃষ্টি মাত্রা বাড়বে তবে উপরে জেলাগুলিতে আগামী কয়েকটা দিন খুব একটা বৃষ্টি নেই বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি উপরের বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েক একটা দিন যদিও বৃষ্টির মাত্রা আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে কমে যেতে পারে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমতে চলেছে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী থেকে দিন বেশ খানিকটা বৃষ্টি রয়েছে চলতি বর্ষায় দক্ষিণবঙ্গে দুই তিন খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না বর্ষা শুরু থেকেই মূলত বৃষ্টির ঘাটতি রয়েছে বৃষ্টির অভাব রয়েছে সেই বৃষ্টি চলতি বর্ষায় পূরণ হবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে